এদিকে চলে আয়, এখন বাইরে যাব না, চলে আসো চলে আসো, আমি একটু পরে নিয়ে যাব, ভাতটা হয়ে গেছে, দেখি আসো তাড়াতাড়ি আসো, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলো, গুড মর্নিং। হ্যাঁ এবার চলে আসো। এখনই ঠাকুর ঘরটা সারলাম, তো এবার আমি উপরে যাচ্ছি, ভাতটা চাপিয়ে দিয়েছি উনানে দিয়ে, তারপরে আমি ঠাকুর ঘরটা সেরে নিলাম। এখন এই যে মা নেই, ঘরটার মুজলাম, নিচের ঘরের থালা বাসনগুলো মাজলাম, বারান্দাটা মুজলাম, ঘরের সামনেটা রাস্তাটা সবই মুছে টুছে, তারপর স্নান টান করে এসেছিলাম। সকালবেলা আসলি না রাতের বেলা? এখন ঘুম থেকে উঠলি? দাদা সকালবেলা আগে মুড়ি খাইয়ে দিয়েছে, তারপরে ও এখন ব্রাশ করলো, ওরে একটু মুখটা ধুয়ে দিলাম। ওই যে ওর একটা দাদা এসছে ডাকতে, ওরা এখন খেলা করবে, তাই না মা? তুমি খেলা করবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু রেডি করিয়ে দিই, তারপরে যাও দাদার সাথে। তো আরাধ্যাকে একটু রেডি করিয়ে দিচ্ছি, তারপরে আরাধ্যা একটু খেলে আসুক। আমি তো শুধু ভাত করলাম, আলু সিদ্ধটা আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করব, করে তারপরে ঘি দিয়ে খাইয়ে দেব মেয়েটাকে। তো আপাতত একটু দিয়ে খেলো। এই বাবা দাঁড়া, এই যে মাথা ছেড়ে দেবো, মাথা চুল ছেড়ে দেবো, বসো এখানে বসো, এখানে বসো। তো এই যে আরাধ্যার গার্ডার এইটার মধ্যে থাকে, এই যে আমি সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, কারণ এটা হচ্ছে কালকেকার তরকারি, এইটুকুন ছিল, তো আমি ভাবলাম আমি খেয়ে নিই। আর বাবা আর আরাধ্যার বাবা আর আরাধ্যার জন্য আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত দেব। তো আলু সিদ্ধটা ঠান্ডা করতে দিয়েছি, তো আলুগুলো আমি এটা খেয়ে নিই, তারপরে আলুটা আস্তে আস্তে ছাড়াবো। যে বাসনগুলো মাজতে চলে আসলাম, তো এই বাসনটা মেজে তারপরে আবার খাওয়ার থালা বাসন আছে ওগুলোও মেজে নেব। আর আরেকটা কথা যেটা ভাবছিলাম আমি, যে আমি আমার একটা আমার যে প্লে বাটন আছে, প্লে বাটনের ভিডিওটা আমি একটা আমার নিউজ চ্যানেল আছে, আমি চ্যানেলটা বলে দেবো তোমাদের পরের ভিডিওতে, তো সেই চ্যানেলে আপলোড দেবো। এর জন্য আমি ওই প্লে বাটনের ভিডিওটা মানে রেখে দিয়েছি, যদিও এখনও এডিটও করা হয়নি। তো আমি আর কোনো চাপও নিচ্ছি না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বলেছে ওটা নিউ চ্যানেলে ছাড়া হবে, ঠিক আছে? তো আমার একটা ব্লগের চ্যানেল আর একটা শর্টের চ্যানেল, মানে এখন যেটাতে আমি ভিডিও দেখছো তোমরা, সেটা আমি শর্ট শুধু শর্টের জন্য রেখে দিয়েছি, আর এবার থেকে ব্লগ আসবে নিউ চ্যানেলে, ঠিক আছে? তো আপাতত নিউ চ্যানেলটা ক্রিয়েট করা হয়নি,
তো ওটা 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তো ওর মধ্যেই ওই চ্যানেলের মধ্যেই আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও যাবে। তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। বাজার কোথায় রেখেছো? এই যে পূজোর মধ্যে আমি কতগুলো জুতো ছিঁড়েছি দেখো, এখানে আমার 4টে জুতো। কটা জুতো? আমার 4 জোড়া, আর মনার এই একটা জুতো। এই জুতোটা না বেল্ট দেওয়া বলে আমার খুব সুবিধা হয়, ওকে পড়ালে বাইকে গেলে না পড়ে যায় না, নাহলে ওই হাই চপ্পল গুলো ছিঁড়ে যায়। তো এই ছিঁড়ে যায় বলছি পড়ে যায়, তো এইটা দেখো ছিঁড়ে গেছে। এরম এরম সব এই জুতোগুলোর দেখো, এই জুতোটা পুরো নতুন জুতো, এই যে আঠা উঠে গেছে। যাই হোক, জুতোগুলো সারিয়ে আনুক, তারপরে তোমাদেরকে দেখাবো। কতক্ষণ আসবে, লাগবে আসতে? 40 মিনিট। বাবা আমার, হ্যাঁ হেল্প করবে না একটু রান্নাতে? চলে যাচ্ছে, ঠিক আছে আসি আমি, তো হয়ে যাচ্ছে বাবা। এই দেখো ছোট ছোট কাঁচ এখনো রয়েছে, একটা কাঁচের বাটি ছিল সেটা ভেঙে দিল আরাধ্যা সকালে। এখানে বাসনের লাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই বাসনগুলো সব ধুয়ে আনলাম, রান্নাঘরটা মুছলাম, এখনো কিন্তু দুপুরের রান্নাটা চাপানো হয়নি। তো চলো তোমাদের দাদা ভাই বাজারটা কি কি করেছে অন্তত এবারে দেখে নি, তারপরে। ও বাইরেই তো একটা বড় বাঁধাকপি দেখছি। শাক আনতে বলেছিলাম, টমেটো আদা কাঁচা লঙ্কা এই কটা আনতে বলেছিলাম, ফুলকপি। তো জানি না ও তো বাজার করতে বললে না মানে যা থাকে সব তুলে নিয়ে চলে আসে। এই মা আটিটা একদম দেখো, শাকের আটিটা বাঁধা ছিল না তো পুরো ব্যাগ মল হয়ে গেছে। অনেক কিছুই এনেছে এত বড় পেঁপে, ওরে বাবা অনেক বড় পেঁপেটা, আমি বাঁধে তুলতে পারছি না। এই দেখো কত বড় পেঁপে, ফুলকপি, তারপরে ধনিয়া পাতা, আদা, মটরশুঁটি, কুমড়ো, টমেটো, আপাতত এই কটাই দেখতে পাচ্ছি। তো চলো বাজারটা যা নামি, একদম একটু গুছিয়ে ফেলি, পরিষ্কার করি। তখন এই দেখো আদা আর জিরেটা আমি বেটে রেখেছিলাম, ঠিক আছে। তো এটা আগে থেকে বেটে রেখেছি কারণ এই দেখো এই জায়গাটা জল দিয়ে একদম মুছে ফেলেছি, রান্নাঘরটা পুরোটাই মুছে ফেলেছি। তো ভাবলাম একেবারে রান্নাঘরটা পরিষ্কার করছি যখন আদাটা বেটে নিই, কারণ পরে মশলাটা করলে এই জায়গাটা একটু অগোছালো হয়ে থাকে। তো এর জন্য একেবারে বাটনটা করে রেখে দিয়েছি, তাতে রান্না করতে একটু সুবিধা হবে। আজকে করবো এই শাকটা আর আলু ফুলকপির রসা করবো, ঠিক আছে। পরিষ্কার করে করে পারি না এইটা, মানে কি বলবো, সারাদিন আমি গুছিয়ে মানে গুছাতেই থাকি ঘরটা, ঠিক আছে। তো আপাতত এই যে সকালের খাবার খাওয়া হয়েছিল, তো এই জায়গাটা একটু মুছেছে, এই জায়গাটা শুকনো হলে ভিজাটা অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু এই জায়গাটা ভিজা আছে। এটা এখন জলটা ভালো বোঝা যাচ্ছে, তো এই যে এই জায়গাটা মুছেছে, এটা শুকনো হলে ঘরটা আরো একবার ঝাড়ু লাগিয়ে নেব, আর বিছানাটাও আর একবার ঝাড়ু লাগিয়ে নেবো। দেখো কেমন বিছানাটা বেশ টান টান হয়ে থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু দেখো এই জায়গাগুলো কেমন হয়ে আছে। তো এটা ততক্ষণ শুকাক, এগুলো শুকালে তারপরে ঘরটাও পরিষ্কার করব, করে টরে আপাতত এই যে জামা কাপড় রয়েছে কটা একটু ধুয়ে আনি, সামান্য একটু সার্ফ দিয়ে, প্রত্যেক দিন একই জিনিস ধোয়া, ঠিক আছে। রান্না করতে দেখো এখনো গ্যাসটা জ্বলছে নাকি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো রান্না করতে এসেছি, তারপরে দেখি কি তেলটা শেষ হয়ে গেছে, দেখো এইটুকুনি তেল আছে, এতে রান্না হয়। তো ফুলকপি ভাজতেই তো অনেকক্ষণ অনেকটা তেল লেগে যাবে, তো তারপরে আবার তোমার দাদাভাইকে এখনই ফোন করলাম, করে বলছে কি তেল নেই, তো বললো বাবার কাছে তেল আছে, তাই বাবার কাছ থেকে এই যে প্যাকেটটা নিয়ে আসলাম এখনই, বললো আমি গিয়ে দিয়ে দেবো, বাবার থেকে নাও, একটা গোটা প্যাকেট আছে তো নিয়ে আসলাম এখনই, ঠিক আছে। তো রান্নাটা চাপিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে তরকারিটা কিন্তু এখন চাপিয়ে দিয়েছি, ফুলকপি ভেজে রেখেছি, তো ফুলকপি আলুর রসা। দাদা ভাই চলে এসছে, আমার জুতোগুলো দেখি কেমন সারিয়েছে। এই কালোটা তো বাদ, এটা আর হবে না পরা, এটা বাদ। এই যে এই জুতোটা সারিয়েছে, এই জুতোটা সারিয়েছি, আরো আর এক জোড়া ছিল যে আর ছিল না, এই তিনটে চার জোড়া নিয়ে গেল, তোমার 3 জোড়া, তো এটা লাগবে আর একটা জুতো সারানো, যে কথা না সেই আমরা পড়লি তো বললো আর একটা। কিসের জন্য তাড়াতাড়ি করছিলাম, এই যে আমার বৌদি এসেছে, বৌদি ভোগ লাগিয়ে আসলাম আর অনেকটা বেলা হয়ে গেছে, বৌদিকে এখন ভাত দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক
আছে তো কি করেছি বলো তো, এই যে শাক বেগুন দিয়ে হয়েছে, আর এখানে রয়েছে যে রসা তরকারি, আলু ফুলকপি। ঠিক আছে, আমাকে যদি একটু আগে থাকতে মানে সকালবেলা ফোন করতে খুব ভালো হতো, কিন্তু এই যে পুরো আমাদের নবদ্বীপ আসতে দুটো তিনটে স্টেশন বাকি ছিল তখন ফোন করেছে। ঠিক আছে, তো এর জন্য রান্নাটা করতেও তো আমাদের দেরি হয়ে গেছে, প্লাস হচ্ছে বেশি কিছু করতে পারিনি, এই দুটোই করেছি। ঠিক আছে, শাক করেছি আর আলু ফুলকপির রস। খারাপ লাগছে, মানে নিরামিষ খাবার তো, তো একটু বেশি করে কিছু অন্যান্য রকমের করলে সব কিছু দিয়ে ভাতটা খাওয়া যায়। তো এই দুই পথ আমরা নিজেরা খাই সেটা ঠিক আছে, তো চলো যখন যা হয়েছে দিই, নইলে আরও বেশি বেলা হয়ে যাবে, অবেলা হয়ে গেলে খেলে আবার গ্যাস অম্বল সব কিছু হয়। তো চলো ভাতটা বেড়ে নিই। ওদের ভাত খেতে দিয়ে আমি ভাবলাম আমিও ভাত খেয়ে নিই। ঠিক আছে, তো তারপরে যে এটা বৌদি এনেছিল ওটা একসাথে ভোগ লাগিয়ে দিয়েছি, আর তারপরে সেই সকালবেলা ভিজিয়েছিলাম জামাকাপড়গুলো, এতক্ষণে আমার সময় হলো, তো ভাত খেয়ে উঠে আবার তাড়াতাড়ি করে জামাকাপড় কটা ধুতে গেলাম, ধুয়ে একেবারে মুখটাও ধুয়ে এসেছি। এবার হচ্ছে আবার রেডি হয়ে আবার ভিডিওতে যেতে হবে আর কি, শর্ট ভিডিও ছাড়বো তো, তো এর জন্য শর্ট বানাবার জন্য আমার রেডি হতে হবে, ইনস্টাগ্রাম রিলস আছে, ফেসবুক রিলস আছে, প্রচুর সময় লেগে যায়। তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম, যেই রেডি হয়েছিলাম তো ভিডিও করতে করতে তো সন্ধ্যা হয়ে গেছে, তো আর মানে ছাড়িনি, সেই শাড়িটা পরেই চলে এসেছি এখানে। ঠিক আছে, এই দেখো এখানে দামোদর প্রোগ্রাম আছে, তো মায়াপুর থেকে আগত সীতাপুত্র দাস ব্রহ্মচারী প্রভু এসছে, আর এখানে এই প্রভুটার নামটা না আমি ঠিক জানি না, তো যাই হোক তোমরা যদি কেউ চিনে থাকো প্লিজ আমাকে নামটা বলো কমেন্টে। প্রভু এত সুন্দর ক্লাস দিচ্ছে, আমাদের কিছু শুনতেই দিচ্ছে না, তো এর জন্য এই পাশের ঘরে এসে বসলাম, কারণ আমরাও শুনতে পারবো না আর অন্যদেরও শুনতে দেবে না, তো কারোর যাতে না ডিস্টার্ব হয় এর জন্য আমি এখানে এসে একটু বসলাম। তোমরা প্রসাদ পেশিতে বসে পড়েছি, আর এই যে আরাধ্যাও বসে পড়েছে, আমার পা হয়ে গেছে, আরাধ্যাকে খাওয়াবো এখন।